হুইলচেয়ারে করে শিগগিরই প্রচারে ফেরার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হবার পর হাসপাতালের বিছানায় শুয়েই কর্মী সমর্থকদের ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তিনি জানান, কয়েকদিনের মধ্যে আবার প্রচারে ফিরবেন তিনি। এ সময় দলের কর্মীদের শান্ত থাকারও অনুরোধ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বুধবার সন্ধ্যায় নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আহত হলে সরাসরি তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার পায়ে প্লাস্টার করে দেন চিকিৎসক। তিনি বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়াও পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট লেগেছে তার। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাদের অভিযোগ, নন্দীগ্রামের বিরুলিয়ার মন্দির থেকে বেরোনোর সময় চার পাঁচজনের একটি দল মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেয়। সেই সময় গাড়ির দরজায় লেগে পায়ে চোট পান তিনি। এরই মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে দলটি। বুধবার মুখ্যমন্ত্রীও অভিযোগ করেছিলেন চক্রান্ত করে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার দেওয়া ভিডিও বার্তায় ষড়যন্ত্রের কোনো কথা বলেননি মমতা। হাসপাতালে মুখ্যমন্ত্রীকে 48 থেকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। মমতা ব্যানার্জিকে বাঁয়ে পায়ে। সোবি আয়াত, এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।